নমস্কার সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেয় যে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড বাতিল অর্থাৎ এনসিটির যে নিয়ম সেই নিয়মকে বাতিল করা হয় এবং বিএড প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগে সুযোগ পাবে না এবং সেই যে জাজমেন্ট কপি সুপ্রিম কোর্টের সেই জাজমেন্ট কপিকে এনসিটির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন আরও একবার জানিয়ে রাখি প্রাথমিক শিক্ষক নিয়োগে যে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যেখানে বলা হয়েছে শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষিতরাই অংশগ্রহণ করতে পারবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সুযোগ পাবেন না বিএড প্রশিক্ষিতরা বিএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সমস্ত জায়গাতেই আবেদন করতে পারবেন এনসিটির ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের দেওয়া যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অর্ডার সেই অর্ডার আপলোড করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালত প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিএড চাকরি প্রার্থীদের অযোগ্য বলে ঘোষণা করেছে এবং সেই অর্ডারটি আজকে আপলোড করা হয়েছে জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে খুব শীঘ্রই নতুন নির্দেশিকা ঘোষণা করতে পারে এনসিটিই যার ফলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিএড যে প্রার্থী যারা টেট পাস করেছিলেন তারা কিন্তু আর প্রাথমিক শিক্ষক নিয়োগতে সুযোগ পাবে না দু সালে এনসিটি একটি বিজ্ঞপ্তি জারি করেছিল এবং সেই বিজ্ঞপ্তিতে বলেছিল যে বিএড প্রার্থীরাও এরপর প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে চাকরির পর তাদেরকে পরবর্তী ক্ষেত্রে ছ মাসের একটি ব্রিজ কোর্স করতে হবে দীর্ঘ পাঁচ বছর পর এই জটিলতার অবসান হল অর্থাৎ এনসিটির যে নিয়ম সেই নিয়ম সুপ্রিম কোর্ট থেকে বাতিল করে দিয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে যারা বিএড করে প্রাথমিক শিক্ষকের পরীক্ষা দিচ্ছিলেন টেট পরীক্ষা যারা পাস করেছেন প্রত্যেকেই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যাচ্ছেন এনসিটি সেই সুপ্রিম কোর্টের জাজমেন্ট কপিকে আপলোড করেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে অর্থাৎ এরপর থেকে আর কোনোভাবেই বিএড প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না